চাল আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও চাল আমদানিতে উৎসাহিত করা হচ্ছে। এর জন্য আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিয়েছে সরকার। আগে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, অগ্রিম আয়কর এবং আগাম কর সব মিলিয়ে 62.50% শুল্ক কর ছিল। এনবিআর 20 অক্টোবর তিন ধরনের শুল্ক কমিয়েছে, তবে তারপরও আমদানিতে সাড়া কম ছিল। এই পরিস্থিতিতে আমদানি বাড়াতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। 5% অগ্রিম আয়কর আছে, সেটাও কমিয়ে 2% করার সিদ্ধান্ত হয়েছে। দ্রুতই এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি হবে।